দুস্থদের পাশে দাঁড়ালো কলেজ পড়ুয়া ছাত্ররা। শুক্রবার বনগাঁ স্টেশনে দুস্থদের হাতে খাবার ও পানীয় জল তুলে দেয় তারা। নিরন্ন মানুষের মুখে অন্ন তুলে দিতে এগিয়ে এলেন কয়েকজন কলেজ পড়ুয়া ছাত্র। শুক্রবার বনগাঁ রেল স্টেশনে গিয়ে প্রায় 70 জন মানুষের হাতে খাবার ও পানীয় জল তুলে দেন ছাত্রেরা। এ বিষয়ে আয়োজক ছাত্রদের দাবি, প্রতি বছরই তারা এই ধরনের কাজ করে থাকেন। এবছরও সরস্বতী পুজোর দিন মানুষকে খাবার দেওয়ার কথা থাকলেও বিশেষ কারণে তারা দিতে পারেননি, তাই এই দিনটিকে বেছে নিয়েছেন। ছাত্রদের এই ভূমিকায় খুশি স্থানীয়রাও। চিন্তাভাবনা করেছি কিছু দুস্থ সাধারণ মানুষের পাশে দাঁড়ানো প্রতিটা মানুষের উচিত, যে আমাদের মতো, মানে সত্যতা বলতে আমাদের মতো বলে না, যারা মানুষ একটু উচ্চতরে আছে, যারা চিন্তাভাবনা করবে আমাদের পাশে যদি তারা দাঁড়ায় তাহলে আরও সুবিধা হয়। সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের কিছু খাবার তাদেরকে দিয়ে সাহায্য করা, এবং আমরা চিন্তাভাবনা করেছি কিছু দুস্থ মানুষ যারা সারা জীবন ধরে এইভাবে পড়ে থাকে বা তাদের দেখার কেউ নেই, সেই মতো তাদেরকে পাশে থেকে আমরা সাধারণভাবে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।